नमस्कार बंधुरा, जब वैकेंसी बांगला यूट्यूब चैनल जाना तुम्हारे सबाई के स्वागत। आबार एक नतून सरकारी चाकरीर आपडेट निये तुम्हारे सामने हाजिर हो गेलाम। राज्य सरकार तरफ थेके आसा आबारो एक नतून सरकारी जबेर आपडेट प्रकाशित करलो 16 सेप्टेम्बर 2022 अफिस अब द प्रोजेक्ट अफिसार कम डिस्ट्रिक्ट वेलफेयर अफिसार बैकवार्ड क्लास वेलफेयर तरफ थेके। चाकरीर आवेदन करते गेले एखाने किन्तु समस्त किछु तथ्य तुले देया होयेछे। चाकरी प्रार्थीदेर जन्य किन्तु एकटा बिराट खुशिर खबर, जेखाने ग्रुप डी पदे रिक्रुटमेंट करा होच्छे। समस्त जिला थेके कैंडिडेटरा आवेदन करते पारबेन एई पदे, जेखाने नतूनभावे रिक्रुटमेंटेर नोटिफिकेशन प्रकाशित होयेछे। जे समस्त कैंडिडेट आवेदन करते चान तादेरके एखाने किन्तु स्टेप बाय स्टेप समस्त किछु किन्तु आमि तोमादेरके देखाबो। তাই দেখতে থাকো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত এবং আমাদের অফিশিয়াল ওয়েবসাইট www.studywithshobhik.com ভিজিট করতে পারেন। সেখানে প্রতিনিয়ত সরকারি এবং বেসরকারি চাকরির আপডেট কিন্তু প্রকাশিত হচ্ছে। প্রথমেই বলে রাখি, অ্যাপ্লিকেশন শুরু হতে চলেছে গ্রুপ ডি পদে, যেখানে পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ ও শিক্ষা পরিষদের তরফ থেকে আসা নতুন একটি চাকরির আপডেট, যেখানে পদগুলি বেরিয়েছে। ফার্স্ট যে পোস্টের নাম সেটা হচ্ছে কুক, যেখানে তিনটি পদ খালি, হেল্পার অথবা কুকের পদে যেখানে 11,000 টাকা এবং সুইপারের পদে একটি পদ খালি, 11,000 টাকা পর্যন্ত বেতন দেয়া হবে। চাকরি প্রার্থীদের আরও বলা হচ্ছে যারা আবেদন করতে চাইছেন তারা, তাদের বয়স কিন্তু 18 থেকে 38 মধ্যে হতে হবে এবং এই যে বয়স দেয়া হয়েছে তার সাথে কিন্তু বয়সের ছাড়ও কিন্তু দেয়া হবে। যেমন যারা আবেদন করতে চাইছেন তাদেরকে বয়সের ছাড় হিসেবে যদি দেখি, তাহলে এসসি এসটিরা পাবেন 5 বছর, ওবিসিরা পাবেন 3 বছর বয়সের ছাড়। আবেদনপত্র চলবে 22 সেপ্টেম্বর 2022 পর্যন্ত। যারা আবেদন করতে চাইছেন সরাসরি ইন্টারভিউ দিন পৌঁছতে পারেন, অথবা এখানে নিজের পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ আর যে সমস্ত ডকুমেন্ট যেমন আইডেন্টি প্রুফ, অ্যাড্রেস প্রুফ, এজ প্রুফ, এডুকেশন কোয়ালিফিকেশন, সমস্ত যে ডকুমেন্টসগুলোর কথা বলা হচ্ছে সেই সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু জেরক্স করবেন, সেলফ অ্যাটেস্টেড করতে হবে, মানে নিজে থেকে সিগনেচার করতে হবে এবং সেগুলো নিয়ে কিন্তু আবেদন করতে হবে। এবারে চলে আসি কোন পদে কি শিক্ষাগত যোগ্যতা। যদি কোনো ক্যান্ডিডেট আবেদন করতে চান কুকের পদে, তাহলে কিন্তু 8ম শ্রেণী পাস, হেল্পারের পদে 8ম শ্রেণী পাস এবং সুইপারের পদেও কিন্তু 8ম শ্রেণী পাস করলেই আবেদন করতে পারবেন। আবেদন করতে গেলে যারা আবেদন করতে চান তারা এই যে ডিস্ট্রিক্ট লেভেল সেকশন কমিটি জলপাইগুড়িতে গিয়ে যোগাযোগ করতে পারেন। সেখানে কিন্তু ফর্ম ছাড়া হচ্ছে এবং সেখান থেকে আবেদন করতে পারবেন। সরাসরি ইন্টারভিউর মাধ্যমে এই চাকরিতে নিয়োগ করা হচ্ছে এবং চাকরি প্রার্থীদের কিন্তু বিরাট একটা সুযোগ দেওয়া হচ্ছে। তোমরা যারা আবেদন করতে চাও তারা কিভাবে আবেদন করবে বলে দিই। এই যে অফিস অফ দ্য প্রজেক্ট অফিসার কাম ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার, সেখানে গিয়ে যোগাযোগ করবে এবং সেখান থেকে পেয়ে যাবে সমস্ত আপডেট। চলো দেখে নিই অফিসিয়াল নোটিশটি। তো বন্ধুরা, এখন আছি জলপাইগুড়ির অফিসের অফিসিয়াল ওয়েবসাইটে, যেখানে নতুনভাবে যে রিক্রুটমেন্টগুলো হচ্ছে সেগুলো কিন্তু এখানে প্রকাশিত করা হবে। যারা আবেদন করতে চান তারা কিন্তু এখান থেকে আবেদন করতে পারেন, কারণ কি এখানেই সমস্ত কিছু কিন্তু দেয়া রয়েছে। ক্যান্ডিডেটদেরকে নতুনভাবে যে রিক্রুটমেন্ট করা হচ্ছে সেখানে কিন্তু বলে রাখি, সমস্ত ক্যান্ডিডেট সরাসরি কিন্তু এখানে গিয়ে কিন্তু আবেদন করতে পারবেন। এছাড়া আরও কিছু যদি তোমাদের জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, তোমাদের প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই কিন্তু আমি দিয়ে থাকবো। থ্যাংক ইউ ফ্রেন্ড, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।